আজকে যে ব্যবসার আইডিয়াটি আপনাদেরকে দেওয়া হবে এই ব্যবসাটিতে আপনাদেরকে একটু বেশি পুঁজি ইনভেস্ট করতে হবে, তবে এই ব্যবসাটি থেকে যে রিটার্নটা আপনি পাবেন সেটা কিন্তু অনেকটাই বেশি। আপনি প্রতি মাসে এই ব্যবসাটি থেকে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা সহজে আর্নিং করতে পারবেন আপনার লোকাল এরিয়ায় যদি আপনি এই ব্যবসাটি শুরু করেন। এই ব্যবসাটির কম্পিটিশন খুবই কম রয়েছে, আপনি চাইলে আপনার এলাকায় একচেটিয়াভাবে এই ব্যবসাটি করতে পারেন। আজকে দারুণ একটি বিজনেস প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব, সম্পূর্ণ একটা প্রফেশনাল ব্যবসার আইডিয়া শেয়ার করা হবে। তো বিজনেস কার্ড চ্যানেলে নিয়মিত বিভিন্ন ধরনের নতুন নতুন ইউনিক টাইপের ব্যবসার আইডিয়া আপলোড করা হয়, সেই কারণে বলবো বিজনেস কার্ড চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে যখনই ভিডিও আপলোড করা হবে বিজনেস কার্ড চ্যানেলে সর্বপ্রথম আপনাদের কাছে যাতে নোটিফিকেশান পৌঁছাতে পারে। তো আজকে যে ব্যবসার আইডিয়াটি আপনাদেরকে দেওয়া হবে এই ব্যবসাটি হচ্ছে ফ্লেক্স বা ব্যানার প্রিন্টিংয়ের ব্যবসা। তো এই ফ্লেক্স বা ব্যানারের মার্কেটে কেমন চাহিদা আছে, এইগুলো তৈরি করার মার্কেটে কেমন ডিমান্ড আছে সেগুলো আপনারা প্রত্যেকেই অবহিত, কারণ আপনাদের নিজস্ব দোকানেও হয়তো এই ফ্লেক্স বা ব্যানার টাঙানো থাকে, বা আপনারা নিজে এই ব্যানারটি ছাপিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করেন আপনার নিজস্ব কোনো প্রোডাক্টের। বর্তমান যুগ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের যুগ, বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া কোনো প্রোডাক্ট প্রমোট করা বা মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয় না। যে প্রোডাক্টটি আপনি লঞ্চ করছেন, নতুন কোনো প্রোডাক্ট যেটি আপনি লঞ্চ করছেন সেটি নতুন হবায় সেই প্রোডাক্টটি মানুষের কাছে প্রচার করতে হয়, যাতে প্রোডাক্টটি বেশি পরিমাণে মার্কেটিং ও সেল করা যায়। বর্তমান হচ্ছে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্টের যুগ, ফেসবুক, ইউটিউব এবং টুইটারে এই সমস্ত প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের চাহিদা বাড়লেও পুরাতন দিনের ফ্লেক্স ও ব্যানার প্রিন্টিং অ্যাডভার্টাইজমেন্টের চাহিদা বর্তমানেও ব্যাপক হারে বিদ্যমান। ফ্লেক্স ও ব্যানার প্রিন্টিং পোস্টারের সাহায্যে লোকাল বিজনেস থেকে শুরু করে যে কোনো বড় কোম্পানির প্রোডাক্ট লঞ্চ, যে কোনো পার্টি, প্রোগ্রাম, উৎসব অনুষ্ঠান, সিনেমার আগাম প্রচারে ফ্লেক্স ও ব্যানারের বিকল্প কিছু নেই। এই ফ্লেক্স ও ব্যানারের লোকালিটিতে অর্থাৎ লোকাল এরিয়ায় বিভিন্ন বড় বড় কোম্পানির লোকাল বিজনেসে প্রমোট করার জন্য কিন্তু এই ফ্লেক্স ও ব্যানারের অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে কাজে লাগানো হয়। ফ্লেক্স ও ব্যানার বিভিন্ন টাইপ অফ ফ্লেক্স ও ব্যানার পাওয়া যায়, তো আপনি যদি ভালো কোয়ালিটির ফ্লেক্স ও ব্যানার প্রিন্টিং ব্যবসা করতে চান সেক্ষেত্রে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ আপনি মেশিন কোথা থেকে পারচেস করতে পারবেন, মেশিনের প্রাইস কত, ব্যবসাটি শুরু করার জন্য কতটা জায়গার প্রয়োজন, কী কী লাইসেন্সের প্রয়োজন, এ টু জেড তথ্য ভিডিওর মধ্যে শেয়ার করা হবে। ফ্লেক্স বা ব্যানার প্রিন্টিংয়ের জন্য প্রথমে যে র মেটেরিয়ালসগুলো দরকার সেটা একটু জেনে নেওয়া যাক। প্রথম যে র মেটেরিয়ালসটা দরকার অর্থাৎ ফ্লেক্স ব্যানার যার উপরে প্রিন্ট হবে সেই প্রিন্টিং আপনার রোল লাগবে, যেটাকে বলা হয় সিই কোটেড পেপার রোলস। সিই কোটেড পেপার রোলস, এই সমস্ত পেপার রোলসগুলো আপনি ইন্ডিয়া মার্টের বিভিন্ন সেলারের কাছ থেকে পাইকারি রেটে কিনতে পারবেন। তাছাড়া কলকাতায় বড় বাজার থেকেও এই ফ্লেক্স ও ব্যানার প্রিন্টিংয়ের যে রোলগুলো সিই কোটেড রোল বলা হয় এই সমস্ত রোল আপনারা কিনতে পারবেন। দুই নম্বরে যেটা দরকার প্রিন্টিং ইঙ্কস, অর্থাৎ প্রিন্টিংয়ের জন্য যে কালিটা প্রয়োজন, কালি দেওয়ার জন্য মেশিনের মধ্যে বিভিন্ন জায়গা রয়েছে, বিভিন্ন ঘর রয়েছে, সেই সমস্ত ঘরে আপনার কালিগুলো পুট করতে হবে, কালিগুলো রেখে দিতে হবে। তো কালি ভরার জন্য বিভিন্ন কলকাতার বড় বাজারে বা কলকাতার চান্দনি মার্কেটে কিন্তু কালি পেয়ে যাবেন, খুব সস্তায় কালি পেয়ে যাবেন, সেখান থেকে কিনে এনে আপনার মেশিনে ফিল আপ করতে হবে। তো এরপরে আসছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে মেশিন। এই মেশিনটা যে কিনতে পারবেন না বা এই মেশিনে যারা ইনভেস্ট করতে পারবেন না তারা কিন্তু ব্যবসাটি শুরু করতে পারবেন না। মেশিনটার প্রাইস পড়বে ফ্লেক্স ও ব্যানার প্রিন্টিং মেশিনের বিভিন্ন ক্যাপাসিটি অনুযায়ী, বিভিন্ন স্পিড অনুযায়ী এবং সাইজ অনুযায়ী কিন্তু দামটা ভ্যারি করে, 1.5 লাখ টাকা থেকে শুরু করে 10 লাখ 20 লাখ টাকা পর্যন্ত চলে যায় এই ব্যানার বা ফ্লেক্স ও প্রিন্টিং মেশিনের প্রাইস। তবে আমি দুটো মেশিনের অ্যাড্রেস অর্থাৎ দুটো মেশিনের লিঙ্ক, যেটা আপনি alibaba.com শপিং সাইট থেকে পারচেস করতে পারবেন, যেটা চায়নার প্রোডাক্ট, এই প্রোডাক্টটি আপনার পারচেস করার জন্য অর্থাৎ এই মেশিনটা পারচেস করার জন্য আপনি alibaba.com সার্চ করতে পারেন, বা আমি নিচে দুটো লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে গিয়ে আপনারা মেশিনটা পারচেস করতে পারেন। খুব কম দামে মেশিনটা কিনতে পারবেন, এত কম দামে ইন্ডিয়ার কোনো সেলার বা ইন্ডিয়ার কোনো বিজনেসম্যান কিন্তু যারা মেশিন বিক্রেতা আছে তারা আপনাদের বিক্রি করতে পারবে না এত কম দামে। যে মেশিনটা ইন্ডিয়ায় দাম 4 থেকে 5 লাখ টাকা সেটি আপনি alibaba.com শপিং সাইট থেকে 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন, যেখানে আপনি বড় বড় ফ্লেক্স ব্যানার প্রিন্টিং করতে পারবেন। আর এই ব্যবসাটা করার জন্য একটা কম্পিউটার দরকার, যে কম্পিউটারের মধ্যে আপনি যে প্রোডাক্টটি আপনি প্রিন্টিং করছেন অর্থাৎ যে কোম্পানির প্রোডাক্ট আপনি লঞ্চ করছেন বা যে কোনো প্রোডাক্টের আপনি নাম লঞ্চ করছেন বা যে জিনিসটা আপনার ফ্লেক্সো বা ব্যানারের উপরে প্রিন্ট হবে সেটা প্রথমে একটা কম্পিউটারে আপনার প্রিন্ট করে নিতে হবে, ভালোভাবে একটু প্রিন্ট করে নিতে হবে, তারপরে সেটা মেশিনে লোড করতে হবে।
এটা কিন্তু সহজেই হয় না, এটা শেখার জন্য একটু ট্রেনিং আপনাকে দিতে হবে। যেখানে ফ্লেক্সো ব্যানার প্রিন্টিং হচ্ছে সেখানে আপনারা চাইলে এই কাজটা কিছুদিনের জন্য ট্রেনিং নিয়ে শিখতে পারেন। সেখানে ট্রেনিং নিলে আপনি সম্পূর্ণ কাজটাই বুঝতে পারবেন, বা ইন্ডিয়ার কোনো সেলারের কাছ থেকে যদি আপনি মেশিনটা পারচেস করেন সেখানেই আপনি মেশিনটা সম্পূর্ণ কাজ শিখতে পারবেন। যদি আপনি ইন্ডিয়া থেকে মেশিন পারচেস করেন তবে মেশিনটার প্রাইস পড়ে যাবে, যদি ইন্ডিয়া থেকে পারচেস করেন কম ক্যাপাসিটির মেশিন সেক্ষেত্রে আপনি 4-5 লাখ টাকা আপনার প্রাইস পড়ে যাবে মেশিনটার। তবে ইন্ডিয়ার বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে যেখান থেকে আপনি প্রিন্টিং কীভাবে করবেন, ফ্লেক্সো ব্যানার প্রিন্টিং কীভাবে করবেন সেই সমস্ত কিছু শেখানো হচ্ছে। আমার একটা দর্শক বন্ধু রিকোয়েস্ট করেছিল যে দাদা ফ্লেক্সো ব্যানার প্রিন্টিং কীভাবে করতে হয় সেই বিজনেসটা নিয়ে আসুন, সেই কারণে আপনাদের সুবিধার্থে এবং আপনাদের রিকোয়েস্টে আমি ব্যবসার আইডিয়াটি নিয়ে আসলাম। তবে এই ব্যবসাটিতে একটু বেশি পরিমাণে ইনভেস্ট করতে হচ্ছে। তো এই ব্যবসাটির জন্য মোটামুটি একটা কম্পিউটার আপনাকে কিনতে হচ্ছে এবং কম্পিউটারে কাজ শেখার জন্য আপনাকে কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটে ট্রেনিং নিতে হবে, বা তাছাড়া আপনি চাইলে ইউটিউবে সার্চ করে কীভাবে ফ্লেক্সো ব্যানারে প্রিন্টিং করতে হয় তার জন্য আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা চাইলে শিখতে পারেন। তো এরপরে আসে লাইসেন্স ও কতটা জায়গার প্রয়োজন। এই ব্যবসাটি শুরু করার জন্য আপনার মেশিনটা ইনস্টল করার জন্য 800-1000 স্কোয়ার ফিট একটা জায়গার প্রয়োজন যেখানে আপনি মেশিনটা ইনস্টল করবেন। আর ইলেকট্রিসিটি প্রয়োজন আপনার 20 কিলোওয়াট ইলেকট্রিসিটি প্রয়োজন, যেটার জন্য আপনাকে আলাদা করে ইলেকট্রিক ফেজ কারেন্ট করতে হবে। আর এই ব্যবসাটির জন্য লাইসেন্সের ক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স বের করতে হবে এবং আপনার কারখানাটাকে MSME রেজিস্ট্রেশন করাতে হবে, তাহলে আপনি ব্যবসাটি সহজেই শুরু করতে পারবেন এবং আপনার লোকাল এরিয়া আপনি কিন্তু রমরমিয়ে ব্যবসাটি চালাতে পারবেন। তো এরপরে আসে আপনার কত পরিমাণে প্রফিট হতে পারে, অর্থাৎ কতটা লাভ হতে পারে ব্যবসাটিতে। আপনার ফ্লেক্সো ব্যানার প্রিন্টিংয়ের উপরে ভিত্তি করে কিন্তু লাভটা ভ্যারি করে, অর্থাৎ আপনি কতটা পরিমাণে প্রিন্ট করছেন, কতটা কালি খরচ হচ্ছে, কী কোয়ালিটির সি কোটেড পেপার রোলস ইউজ করছেন ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করে কিন্তু আপনার দামটা ভ্যারি করে এবং ব্যানারের কতটা খরচ পড়ছে তার উপরে নির্ভর করে। তো সেক্ষেত্রে দেখতে গেলে একটা গড়ে আনুমানিক হিসাবে আপনার প্রত্যেকটা ব্যানারে আপনার 25-30% পর্যন্ত প্রফিট রয়েছে এই ব্যবসাটিতে। তো চাইলে আপনি ব্যবসাটি শুরু করতে পারেন, তবে ব্যবসা শুরুর আগে অবশ্যই আপনাকে ট্রেনিং নিতে হবে এবং মেশিন কেনার জন্য ভালো পরিমাণে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে এবং একটা জায়গার প্রয়োজন। তো এই ব্যবসা সম্পর্কিত যদি আপনাদের মনে আর কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ধরনের বিজনেস আইডিয়ার সাথে, ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।